সোমবার বিকেল 4টা মোগলা বন্দরের 6 নম্বর জেটিতে দেখা মিলল রাশিয়ার পতাকাবাহী এমভি কামিল্লা নামের জাহাজ। যুদ্ধ শুরুর 9 মাস পর এই প্রথমবার দেশে ফিরল রুশ জাহাজ। গত 28 জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে ছেড়ে আসে এমভি কামিল্লা। জাহাজে রয়েছেন 13 জন নাবিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3,328 মেট্রিক টনেরও বেশি মালামাল রয়েছে জাহাজে। খালাস শেষে এসব পণ্য রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছে শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কাজ বন্ধ ছিল আবার পুনরায় চালু হয়ে গেল এবং এরকম কন্টিনিউ আসবে। আরো 2টো জাহাজ আসার পথে রয়েছে এবং এটা হয়তো এই মাসের মধ্যেই দীর্ঘ বিরতির পর এখন থেকে নিয়মিতভাবে রুশ জাহাজে পণ্য আসবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এর আগে 2021 সালের 17 অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 3,700 মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ এমভি ফেসকো আলিশ মোংলা বন্দরে পৌঁছায়। সময় সংবাদ মোংলা।